নমস্কার ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান, নমস্কার। দেখুন, এটা হচ্ছে লাউ পাতায় মোড়া মাছের ডিমের পাতুরি। তো এটা খেতে খুবই সুন্দর। তো এটা লাউ পাতা ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে গেছে, এটার ভিতরে সলিড ডিম আছে। তো এটা সুন্দর খেতে, পুরো পাতাটাও, পোড়া পাতাটাও খাওয়া যাবে, ভাজা পাতাটাও, আর ভিতরে যে ডিম আছে সেটাও খাওয়া যাবে। আর এক্সট্রা ডিম বেঁচে গেছিল, আমি সেটাকেও বড়া বানিয়ে দিয়েছি। এগুলো মাছের ডিমেরই বড়া। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর হয়েছে পাতুরিটা। এভাবে বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। আর দেখুন আমি কিভাবে বানাচ্ছি পাতুরিটা, কত ইজি বানানো, আর একটু অন্যরকম টাইপের। ভালো তো অবশ্যই লাগবেই, একটু পরিশ্রম করলে সবই ভালো হয়। তো এটা খান অবশ্যই, পাতুরি লাউ পাতার বা কুমড়ো পাতার। দেখুন কিভাবে করছি, দেখতে থাকুন পরপর। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বানি অবশ্যই খান বাড়িতে। নমস্কার প্রিয়, নমস্কার। দেখুন এগুলো হচ্ছে লাউ শাক, এগুলো বাজার থেকে নিয়ে এসেছে, নিয়ে এসে ধুয়েছে, ধুয়ে রাখা হয়েছে, অনেক এনেছে গো, প্রচুর প্রচুর ডিম নিয়ে এসছে। এটা হলো মাছের ডিম পুরো, এটা দিয়ে পাতুরি বানাবো আজকে, লাউ পাতাটা দিয়ে মাছের ডিম পাতুরি। আমি অনেকগুলো লাউ পাতা দেখুন এভাবে তুলে নিয়ে এলাম, কোনো ইয়ে নেই। এবার এটার ভিতরে আমি এই মাছের ডিমটাকে দেব, ফেটে নেওয়া, বেশ একটু ভালো পরিমাণ দেব, যাতে খেয়ে শান্তি পাওয়া যায়, যতটা ধরাবে আর কি পেস্টটাকে। এরকম দিলাম, এবার এটাকে মুড়বো, যেহেতু নরম হয়ে গেছে, যাতে ফুটোটা থেকে না বেরিয়ে যায় ফ্রেন্ড, সেভাবে মুড়তে হবে, চেষ্টা করতে হবে। দিচ্ছি না, শুধু লবণ দিয়ে ডুবিয়ে দিচ্ছি, লবণ মাখিয়ে দিচ্ছি, পাতাটা সফট হয়ে যাবে। একটু করে পাতাটা দেখবেন সফট হয়ে গেছে, জলে ডুবে রাখলেও হয় ফ্রেন্ড, অসুবিধা হয় না, কিন্তু দুটোই পসিবল। এই পাতাটা হয়ে গেল, দেখেছেন। আমি প্রথমে নিয়েছি এটা পেঁয়াজ থেতো, মানে বাটা, আর এটা কিছুটা পেঁয়াজ কুচানো, এটা হচ্ছে রসুন থেতো, এটা হচ্ছে আদা থেতো, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এটা শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে মিট মশলা, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে লবণ। লবণটা দেখি যতটা লাগবে, লবণটা একটু প্রবলেম আছে ফ্রেন্ডস। ব্যাস, এবার আমি এই যে মাছের ডিম, এটা আমি কিছুটা দিয়ে নেবো, পুরো দেবো না, আমি কুমড়ো রান্না করবো। এগুলো একসাথে মাথা নুনটা লেগে যাবে, একসাথে পেস্ট করবো ফ্রেন্ডস। ওই নুন লবণটা বাড়তি ওটা লাগবে না, ভালো করে মেখে নি সুন্দর করে। দেখুন কত সুন্দর হচ্ছে পেস্ট। সুন্দর করে মাখিয়ে নিলাম ডিমটাকে, সুন্দর করে মাখিয়ে নিলাম লবণ হলুদ সবকিছু দিয়ে, সুন্দর হয়ে গেল।
এটা প্যানটাকে বসিয়ে দিলাম আগে। আমি এবার প্যানটাকে ভালো করে গরম করে নেবো। এবার এটাতে তেল দিয়ে নেবো, পুরো তেল, সর্ষের তেল। দেখুন ফ্রেন্ডস, একটা দুটো খুব স্মুথ হচ্ছে, একটা দুটো বাইন্ডিং করতে খুব সুবিধা পাচ্ছি। এটা যেমন বাইন্ডিং করে খুব ইজি, এমনি করে ধরে আর এখানে কেটে দিয়ে দিচ্ছি। পুটুলি রেডি ফ্রেন্ডস, এবার হিট দিয়ে নেবো। হিট দিয়ে নিচ্ছি, আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো এদের উপরে উপরে গায়ে গায়ে। দেখুন প্রত্যেকটা গায়ে গায়ে সর্ষের তেল ছড়িয়ে দেবো, যেহেতু মাঝে আমার কোনো সর্ষের তেল দেওয়া নেই। আমি ঢাকা দিয়ে নিয়েছি আর আমার এতটা বেঁচে গেছে, এটা আমি বড়া দিয়ে নেব। এটা যেহেতু পেঁয়াজ দেওয়া আছে তো আমি ডিরেক্টলি বড়া করবো এই তাওয়াটাতে। আর এটা কিছুটা ডিম আছে, এটা কুমড়ো দিয়ে রান্না করবো ফ্রেন্ডস। আগে এটা দেখি কেমন হচ্ছে, এই দেখুন কত সুন্দর ভাজা যাচ্ছে। দেখুন ভাজা গেলে আমি আরো উল্টো করে দেবো, যেহেতু পেঁয়াজ রসুন দেওয়াতে খুব সুন্দর স্মেল বার হচ্ছে, খাওয়ার জন্য টেস্টি টেস্টি স্মেল। আমি উল্টো করে দিই, উল্টো করে দিই ফ্রেন্ড। যে পাতাগুলো খাওয়া যায়, কুমড়ো পাতা আর লাউ পাতা, এই দুটোতে বানানোর চেষ্টা করবেন ফ্রেন্ড। তাহলে কি হবে, পাতাটাও খাওয়া যাবে, ভাজা ভাজা স্মেল পাতাটাও। দেখো এটা হয়ে গেলো সুন্দর ফুটিলি রেডি। আর এবার ঢেকে দিই, তাই হয়ে যাক। এতক্ষণ ফুল স্পিডে ছিল, এবার টেম্পারেচারটা স্লো করে দিই। এবং ফ্রেন্ডস ঢাকাটা খুলে নিই, পাতপুরি রেডি আমার, ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, গ্যাস ওভেন অফ। চলুন এটা খাবার জন্য রেডি, পাতাটাও খাওয়া যাবে ফ্রেন্ডস, ওই জন্যে এটা মজা আছে। দেখ এগুলো আমি তুলে নিই, যেটাতে বড়াটা দিয়ে নেবো। এখন ফ্রেন্ডস পাতুরিগুলো তুলে নিই, পরে খুলে দেখবো। ডিম পাতুরি, মাছের ডিমের পাতুরি, সব পুটুলি তৈরি। এটা পুটুলটা খুলে খুলে খেতে হবে, ফ্রাইং ফ্রাইং ফ্রাইং, খুব সুন্দর টেস্টি হয় ফ্রেন্ডস। দেখুন একদিন বানিয়ে অবশ্যই, দেখুন কত সুন্দর। এবার এটা খুলে খুলে খেতে হবে, সলিড হয়ে গেছে, দেখাবো। হিট দিয়ে নিলাম আবার ফ্রেন্ডস, একটু অয়েল দিয়ে নিই। এবার কি করব, বাকি ডিমটাকে ঢেলে নেব এখানে।
মাছের ডিম খুব ফুটে ফ্রেন্ডস, এবং রেডি ফ্রাই। এখানে আমি হাতটা ধুয়ে নি, অনেক ডিম লেগে আছে, তরকারিতে দিয়ে নেবো, সবজিতে কুমড়ো। ডিম ভাজা রেডি। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর একটা ডিশ, পাতুরি আর এটা চোনাটা, এইভাবে খেতে হবে। মানে না খুললেও হবে, এখন গরম আছে, মানে একমাত্র খেয়ে খেয়ে গেলেই হলো। এরকম করে করে খেতে হবে, বের করে বের করে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এবারে পুরো পুরোটাই খেতে হয় একসাথে। দেখুন কত সুন্দর ডিমের পাতুরি। একটু কাঁচা রয়ে গেছে ফ্রেন্ডস, এখনো আমি দেখলাম খেয়ে, তো আমি আরেকবার বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ঢিমে আছে ছেড়ে নেবো, আর একটু ভেপে যাক। কিছুক্ষণ হিট দিয়ে আর একটু ঢিমে আছে বসিয়ে নেবো, এটা ঠিক আছে ফ্রেন্ডস, সেটা খেতে চরম হচ্ছে। গরম বন্ধ করে দিই, থাক ঢাকা থাক, কিছুক্ষণ হয়ে যাবে। এবার রেডি ফ্রেন্ডস, এটা প্রচন্ড হিট, প্রচন্ড ফ্রাইং 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 হয়ে গেছে। এবার দেখুন ফ্রেন্ডস, এবার রেডি, পুরো পারফেক্ট। রেডি পারফেক্ট এবারে পাতুরি। এবার দেখুন ভিতরে কত সুন্দর ফ্রাই হয়েছে, খাওয়ার জন্য ফ্রেন্ডস এবার রেডি।